সিএনজি স্টেশনে গ্যাস নেয়া এক দুর্ভোগের নাম। কখন ফেরা যাবে নেই কোনো নিশ্চয়তা। যদিও বা গ্যাস মেলে চাপ থাকে অনেক কম, এই অবস্থায় অনেকে গাড়ি চালাচ্ছেন তেলে। লাইন ধরা হইতেছে, লাইনে গ্যাস থাকে না, অনেক দেরি করে হইতেছে। তাহলে রাস্তা কেমন করে গাড়ি চালাচ্ছে? রাস্তা এখন তেলে চালে। গ্যাস পাওয়া যায় না বলে কমে গেছে সিএনজি চালিত অটোরিকশার সংখ্যাও। গ্যাস নাই কয় কোন জগতে আছেন আপনি? এই কয় আমারে খেদাই দিতে গাই দিব না দিব না, খুব কষ্ট করে আপনাই ধরে দিতে 40 টাকা গাই ঢুকতে। গত রাত থেকে বাসা বাড়িতে গ্যাসের চাপ কিছুটা বাড়তে শুরু করেছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। আজকে মনে হচ্ছে একটু তার চেয়ে বেশি। আচ্ছা, এই গত দুই তিন দিন কেমন সমস্যা হয়েছে? অনেক রান্না করা যায় নাই, খুব কম তাপ হয় নাই। এরকম তো এলাকায় আশপাশেও তো একই? হ্যাঁ, ওইদিকে তো একদমই গ্যাস নাই, ওরা কারেন্টের চুলে রান্না করে। গ্যাস সরবরাহের জন্য বাখরাবাদ সিদ্ধিরগঞ্জ লাইনের মেরামত কাজ শেষ হয়েছে। এই কাজ শেষ হলে পরিস্থিতি সহনীয় হয়ে আসবে বলে আশা করছে তিতাস। প্রেশারাইজ শুরু করছে কালকে বিকাল থেকে রাত্রের থেকে, স্বাভাবিক অবস্থার কাছাকাছি চলে এসেছে, আজকে স্বাভাবিক হয়ে যাবে। দুর্ভোগ কমাতে আরো 3-4 দিন সময় চেয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী। চাপটা আমাদের কমে গেছে গ্যাসের প্রেশারে, এটা 2-3 দিনের মধ্যে আরো ভালো হয়ে যাবে, আস্তে আস্তে ধীরে ধীরে ভালো হচ্ছে, এটা সাময়িক, এটা কোনো সমস্যা না। বাখরাবাদের এই পাইপটা পরিষ্কার হয়ে গেছে, এটা প্রেশারটা নর্মাল হতে আমার মনে হয় যারা পাইপলাইন নিচ্ছেন তাদের এই সমস্যাটা সাময়িক। ভবিষ্যতে সরকার আবাসিকে গ্যাস সরবরাহ নিরুৎসাহিত করতে চায় জানিয়ে রান্নার জন্য এলপিজি ব্যবহার বাড়ানোর পরামর্শ দেন প্রতিমন্ত্রী। বলেন সরকার সরবরাহ বাড়িয়ে দাম কমানোর উদ্যোগ নিয়েছে। শাকিল আব্দুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।